তো বন্ধুরা, এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে অবস্থিত নিম্নচাপটি আরও বেশি বিধ্বংসী রূপ নিতে আরম্ভ করে দিয়েছে, যার ফলাফলস্বরূপ আজকের দিনকে সকালবেলা থেকেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক অঞ্চল জুড়ে পুরোপুরিভাবে কিন্তু ঘন কালো মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে, যার ফলাফলস্বরূপ আজকের দিনকে সকালবেলা থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, যার কারণে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কিছুক্ষণ আগে কিন্তু ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সাথে হলুদ সতর্কতাও কিন্তু জারি করতে আরম্ভ করে দিয়েছে। তো আপনার জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কখন তৈরি হতে পারে, কতটা পরিমাণ ভারী বৃষ্টিপাত হতে পারে, সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা A to Z লাইভ আপডেটের মাধ্যমে আজকের এই ভিডিওতে দেখতে চলেছি। তো অতি অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এটাই কিন্তু সঠিক সময়। প্রকৃতি কিন্তু পুরোপুরিভাবে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে একেবারে কিন্তু ভয়াবহ ভারী বৃষ্টিপাতের রূপ নিতে আরম্ভ করে দিচ্ছে। তো অবশ্যই চ্যানেলটিকে পাশে রাখবেন, এবং ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু লাল সতর্কতাও জারি করে দিয়েছে, যেখানে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বুকে কিন্তু রয়েছে, এবং আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে কিন্তু এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকের দিনকে তৈরি হতে পারে। এবার আমরা সরাসরি লাইভ আপডেটে আবারও ফিরে যাব। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আপনি সরাসরি উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দীঘার ওপরে কিন্তু বেশ ভালোই ঘন কালো মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে, এবং এই যে দীঘার ওপরে যে ঘন কালো মেঘ রয়েছে এর পেছনে কিন্তু মূলত আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা কিন্তু এই মুহূর্তে দীঘার ওপর দিয়ে গিয়ে পুরোপুরি বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে, যার ফলে কিন্তু এবারে দীঘা ক্ষেত্রে কিন্তু ব্যাপক মাত্রায় আবারও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে দীঘা পার্শ্ববর্তী যে আলাদা উপকূলবর্তী অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ দীঘা, কন্টাই, মন্দারমণি এছাড়াও হলদিয়ার ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মুহূর্তে কিন্তু ব্যাপক মাত্রায় ঘন কালো মেঘ কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝিপুর এছাড়াও কিন্তু সুন্দরবন লাগোয়া অঞ্চল তো রয়েছে, অন্যদিকে গোসাবা, খড়দা, চন্দননগর এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে ঘন কালো মেঘ ছড়িয়ে ছিটে রয়েছে। তবে এই মুহূর্তে অনেকটাই কম ঘন কালো মেঘ রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এছাড়াও বর্ধমানের দিকে, তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ যত বেলা বাড়বে তত কিন্তু এই যে ঘন কালো মেঘ সেটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ছড়িয়ে ছিটে যাবে, এবং প্রত্যেকটা অঞ্চলে আজকের দিনকে হয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা বেশ কয়েকটা অঞ্চলে দীঘার মতো বেশ কয়েকটা অঞ্চলে আজকের দিনকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তেমনই কিন্তু পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে, যেখানে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া এছাড়াও কিন্তু লাহোর রয়েছে, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাদুরাইপুর, ফরিদপুর এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে যেমন কালাপাড়া, লালমোহন এছাড়াও কিন্তু বরিশাল, মতিহাট এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে এবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে চলে এসেছে, এবং আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা অন স্ক্রিনে আমি আপনাদেরকে যেটা বলছিলাম সেটাই কিন্তু ঘটতে চলেছে, একটা ব্যাপক মাত্রায় মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দীঘার ওপরে দেখা যাচ্ছে, যেখানে দীঘার ওপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের পরিমাণটা এই মুহূর্তে 16 মিলিমিটার কিন্তু পৌঁছে গিয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মন্দারমণি ক্ষেত্রেও 17 থেকে 18 মিলিমিটারের কাছাকাছি রয়েছে, কন্টাইতে কিন্তু মারাত্মক ভয়ঙ্কর 20 মিলিমিটার বা 2 সেন্টিমিটারের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কন্টাইতে তৈরি হয়েছে। অন্যদিকে খেজুরির ক্ষেত্রেও কিন্তু প্রায় 17 মিলিমিটার রয়েছে, হলদিয়ার ক্ষেত্রেও প্রায় কিন্তু 14 মিলিমিটারের কাছাকাছি ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে যে আপনি পরিস্থিতি দেখতে পাচ্ছেন তার মধ্যে ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাঝিপুর এছাড়াও কিন্তু শ্যামনগর, বিষ্ণুপুর, বারুইপুর, বজবজ এছাড়াও কিন্তু বাগনান রয়েছে, কোলাঘাট রয়েছে এছাড়াও কলকাতার নিউ টাউন, অন্যদিকে পানিহাতি সমস্ত এলাকা জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে, প্রত্যেকটা এলাকাতে কিন্তু 10 মিলিমিটারের উপরে কিন্তু বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এছাড়াও কিন্তু নদীয়ার বেশ কয়েকটা অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমাদের নজরে পড়ছে, বনগাঁর ক্ষেত্রে, হাবড়া এই সমস্ত অঞ্চল, অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরার ক্ষেত্রেও বেশ ভালোই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আরও একটা বৃষ্টিপাতের বলয় এই মুহূর্তে আলাদাভাবে সৃষ্টি হয়েছে,
এই যে অঞ্চলটা রয়েছে মুখশেদপুর, এছাড়াও কিন্তু নড়াইল, মাগুরা এই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আলাদাভাবে বাংলাদেশের ক্ষেত্রে তৈরি হয়েছে, যেখানে আরও বেশ কয়েকটা অঞ্চল রয়েছে বেলেদিয়া, এছাড়াও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কানাইপুর রয়েছে, দিঙ্গি, এগুলো সবই কিন্তু বাংলাদেশের অঞ্চল। এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টিপাত চলছে। অন্যদিকে যদি আমরা একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের প্রান্ত এইটুকু অঞ্চল, এবং উত্তরের যে বঙ্গ, উত্তরবঙ্গের গোটা উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে যে উত্তরে পার্ট রয়েছে সেখানে কিন্তু কোথাও কোনোরকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে খানিকটা আংশিক মেঘলাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে, তবে সেই রকম যে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের মতন যে হবে তেমনটা কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। এবং আলিপুর আবহাওয়া দপ্তর আজকের দিনকে পাশাপাশি পরবর্তী পাঁচ দিনের ক্ষেত্রে কিন্তু কোথাও কোনোরকমভাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে হলুদ সতর্কতা কিন্তু দেয়নি। তার মানে বুঝতে পারছেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কিন্তু কম রয়েছে। তো আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। বেলা বাড়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যেখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছিল না, সেখানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে, এছাড়াও কিন্তু কুন্তি, এছাড়াও জামশেদপুর, সোনুদুয়া এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হচ্ছে। পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রেও কিন্তু খানিকটা মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। বর্ধমান, এছাড়াও কিন্তু নদিয়ার ক্ষেত্রেও ছিটেপোটা বৃষ্টিপাত কিন্তু আপাততভাবে চলবে। অন্যদিকে আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতার ক্ষেত্রে সকালবেলা 11টার সময়ও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত কিন্তু এক নাগাড়ে লাগাতার কিন্তু চলতেই আছে। অন্যদিকে উলুবেড়িয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 11 মিলিমিটার রয়েছে, বারুইপুরের ক্ষেত্রেও 11 মিলিমিটার একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে সকালবেলা 11টার সময় কিন্তু তৈরি হতে চলেছে। অন্যদিকে তমলুক, কোলাঘাটে এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত লাগাতারভাবে চলতে থাকবে। তবে অন্যদিকে যদি আমরা একটু জুম ইন করি দীঘা কন্টায়ের দিকে, দীঘাতে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুক্ষণের জন্য কিন্তু কমতে আরম্ভ করে দেবে। এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু পুরোপুরিভাবে ঘন কালো মেঘে কিন্তু ঢাকতে চলেছে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে আমরা দুপুরবেলার দিকে কিন্তু পৌঁছে গিয়েছি। অলমোস্ট আমরা দুপুরবেলা 2টার দিকে কিন্তু পৌঁছে গিয়েছি, এবং দুপুরবেলা 2টার দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি বলরামপুরের ক্ষেত্রে কিন্তু 13 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু প্রায় 7.7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে যদি আমরা আরও খানিকটা জুম ইন করে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে অঞ্চলগুলো রয়েছে এখানে কিন্তু ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় 10.4 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত কিন্তু এই যে অঞ্চলগুলো রয়েছে বিলাতুরের আশেপাশে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে এই অঞ্চলগুলো বলরামপুরের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরবেলা 2টার দিকে হবে। অন্যদিকে হালকা মাঝারি গুড়িগুড়ি বৃষ্টিপাত কিন্তু কলকাতা জুড়ে লাগাতার কিন্তু চলতেই থাকবে। অন্যদিকে আমরা যদি একটুখানি বাংলাদেশের ক্ষেত্রে দেখি, বাংলাদেশের এই প্রান্তে চিটাগং জেলার আশেপাশে, এছাড়াও ফটিকছালি জেলার পাশে, এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি খাগড়াগাছির আশেপাশে এই অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার পেছনে কিন্তু মূলত আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে বঙ্গোপসাগরের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে এখানে কিন্তু এই অঞ্চল দিয়েই একটা ঘূর্ণাবর্ত প্রবেশ করছে। অর্থাৎ বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প সমৃদ্ধ কালো মেঘ সেটা কিন্তু সরাসরি এই যে চিটাগং মহেশখালী অঞ্চলের ক্ষেত্রে কিন্তু আঘাত করছে, যার ফলাফলস্বরূপ কিন্তু এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাত কিন্তু লাগাতার সকালবেলা থেকে শুরু করে দুপুরবেলা অবধি কিন্তু চলতে থাকবে। তো এই মুহূর্তে আমরা ধীরে ধীরে আবারও খানিকটা ট্র্যাকটিকে চালিয়ে দেবো, দেখবো রাত্রিবেলার দিকে পরিস্থিতি কী হতে পারে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন রাত্রিবেলার দিকে আকাশ মেঘলা থাকবে বটে, তবে সেরকম কিন্তু অতটা ঘন কালো মেঘের পরিস্থিতি থাকবে না। অর্থাৎ ছিন্ন বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত ঘন কালো মেঘের পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, সেরকম কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একদমই তৈরি হচ্ছে না। যেখানে পুরুলিয়া বাঁকুড়ার দিকে ঘন কালো মেঘের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে গেছে, দুর্গাপুরের ক্ষেত্রেও একই রকম ছিটেফোঁটা বৃষ্টিপাত তৈরি হতে পারে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে আবারও খানিকটা ট্র্যাকটিকে চালিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাত্রিবেলার দিকে কিন্তু আমি আপনাদেরকে যেটা বলছিলাম আগের দিনকে কিন্তু পুরোপুরিভাবে আকাশ পরিষ্কার ছিল, কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে রাত্রিবেলার দিকে কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার থাকবে না, বিক্ষিপ্তভাবে কিন্তু মেঘলা আকাশ তৈরি হবে, যার ফলাফল কিন্তু একটা হালকা থেকে মাঝারি গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টিপাত আজকের দিনকে রাত্রিবেলার দিকে তৈরি হতে পারে। তো সেটা কিন্তু অত্যন্ত বেশি উদ্বেগজনক পরিস্থিতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৈরি করবে না। তো এই মুহূর্তে আমরা ট্র্যাকটিকে চালিয়ে দিয়ে একদম ঠিক মাঝরাতেবেলার দিকে পৌঁছে গিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাঝরাতেবেলা 2টার দিকে আবারও ফের কিন্তু বঙ্গোপসাগর অশান্ত হয়ে উঠবে, এবং সেই অশান্ত হয়ে যাওয়ার ফলাফলস্বরূপ কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে জলীয়বাষ্প এবং কালো মেঘ সেটা কিন্তু আবারও বঙ্গোপসাগর থেকে কিন্তু তীরে পশ্চিমবঙ্গের দিকে আসবে।
অন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন হলদিয়ার আশেপাশে 10 মিলিমিটার বৃষ্টিপাত চলছে, অন্যদিকে বারুইপুরের ক্ষেত্রেও জয়নগর মাঝেপুরের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলছে। এছাড়াও যদি আমরা এই দিকটাতে জুম ইন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের আশেপাশেও কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে। জামশেদপুর, জগুদুয়া এছাড়াও কিন্তু এই যে অঞ্চলগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি পাকড়ার আশেপাশে এখানে বেশ কয়েকটা অঞ্চল রয়েছে, এখানেও কিন্তু ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাত চলবে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, নদিয়ার প্রত্যেকটা এলাকা, অন্যদিকে মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু ছিটেপোটা বৃষ্টিপাত লাগাতার চলতে থাকবে। মুর্শিদাবাদের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা কলকাতার থেকেও কিন্তু অনেকটাই কম থাকবে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং সকালবেলা 5টার সময় কালকের দিনকে ক্ষেত্রে পৌঁছে গিয়েছি। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিস্থিতি বজায় থাকবে। কালকের দিনকের ক্ষেত্রেও কলকাতা সহ একাধিক অঞ্চলে, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলগুলো ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। দেখতে পাচ্ছেন সবুজ কালার রয়েছে, এছাড়াও কিন্তু ভয়াবহ হলুদ কালারও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো বুঝতে পাচ্ছেন যে লাগাতার কিন্তু দিনের পর দিন ধরে এই নিম্নচাপটা থাকতে চলেছে। পাশাপাশি বন্ধুরা, বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে দুটি বিশালাকার ঘূর্ণাবর্ত এবং ওই ঘূর্ণাবর্তর জেরেও কিন্তু আরও বেশি বিধ্বংসী পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ক্ষেত্রে। সেটার আপডেট আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আজকের দিনকে পাশাপাশি কালকের দিনকে দেখতে চলেছি যে পরিস্থিতি কোন দিকে যেতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চাকুলিয়ার আশেপাশে এছাড়া গোপীলাপুরপুরের আশেপাশে কিন্তু 15 মিলিমিটার থেকে 16 মিলিমিটারের কাছাকাছি দফায় দফায় ভারী বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলতেই আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোটামুটি কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লাগাতার চলছে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। সকালবেলা 8টার সময় খড়গপুরের কাছাকাছি অঞ্চলে বৃষ্টিপাত থাকবে, অপরদিকে দিনের বেলাতে কিন্তু মেঘলা আকাশের পাশাপাশি ছিটে ফোটা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের পাশাপাশি হালকা মাঝারি কিন্তু ঘন কালো মেঘ থাকবে এবং রাত্রিবেলা 10টার সময়ও কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাত থাকতে পারে, তবে অনেকটাই কিন্তু কম মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে। দেখতে পাচ্ছেন বর্ধমান এছাড়াও কিন্তু বাঁকুড়ার দিকে খানিকটা আংশিক মেঘলাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে, তবে এই মেঘাচ্ছন্ন পরিস্থিতির ফলে সেরকম কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে না। তো পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে নিম্নচাপ সম্পর্কে আরও কিন্তু ভালো করে লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব এবং বঙ্গোপসাগরে যে দুটি বিশালাকার ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে সেটারও সম্পর্কে আপডেট দিয়ে দেবো। এই মুহূর্তে আমরা সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকে সকালবেলা দেওয়া লেটেস্ট রিপোর্টটা এক নজরে দেখে নেব। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনি সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের দিনকে কিন্তু ভয়াবহ হলুদ সতর্কতার পাশাপাশি ভারী বৃষ্টিপাতের কথা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, যেখানে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া উত্তর চব্বিশ পরগনা, অন্যদিকে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে এছাড়াও হাওড়া কলকাতার ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হুগলির ক্ষেত্রে, পুরুলিয়ার ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের কথা আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে। এছাড়াও বাঁকুড়ার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত চলবে, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত চলবে। তো এতগুলো জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলেছে এবং বাদবাকি প্রত্যেকটা জেলাতে কিন্তু নীল সতর্কতা দিয়েছে বটে, তবে আজকের দিনকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রত্যেকটা জেলাতে কিন্তু চলতে থাকবে। তো বুঝতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু বিধ্বংসী হয়ে উঠছে নিম্নচাপ এবং কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু ভয়াবহ হলুদ সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তবে কালকের দিনকে ক্ষেত্রে অনেকটাই কম জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। কালকের দিনকে ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়ার ক্ষেত্রে, বাঁকুড়ার ক্ষেত্রে, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত এই তিনটি জেলাতের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথাও কোনোরকমভাবে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা দেয়নি, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবে। তো বন্ধুরা, মূলত আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দেওয়া ছিল। তো যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আজকের দিনকে আপনার জেলাতে বৃষ্টিপাত এখন হচ্ছে কি হচ্ছে না, অবশ্যই আপনি কমেন্ট বক্সে নিচে লিখে জানাবেন। এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এটাই কিন্তু সঠিক সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখলে আপনি প্রতিনিয়ত সমস্ত রকমের লেটেস্ট আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।